জাস্টিস ফর আরজিকর, এটাই এখন রাজ্যের মূল হার্ট লাইন। সম্পূর্ণ অরাজনৈতিক এই লাইনটি নাস্তানাবুদ করে দিচ্ছে রাজ্যের শাসক শিবিরকে। নবান্নর ছাদ থেকে পালাতে হবে মমতাকে, পরিণতি শেখ হাসিনার মতোই। আরজিকর নিয়ে মিছিল থেকে দাবি করেছে বিজেপি। পাকস্টেট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি আর কত, মানুষের প্রশ্ন খালি একটাই, এই প্রতিটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ভূমিকা রেখেছেন? নট স্যাটিসফাইড, মৃতা ডাক্তারের বাবা মা বলেছেন মমতা বিক্ষোভ থামানোর চেষ্টা করছেন, পুলিশ ধর্ষণ খুনের মামলা বন্ধ করতে চেয়েছিল, ঠিক এই শিরোনামেই প্রতিবেদন করেছে নিউজ 18। পাকস্ট্রিটের ঘটনাকে তিনি বলেছেন সাজানো ঘটনা। নদিয়াতে 14 বছরের একটা নাবালিকা মেয়েকে যখন ধর্ষণ করা হয়, তখন তিনি প্রশ্ন তুলেছিলেন মেয়েটা কি প্রেগনেন্ট ছিল নাকি মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল। আমি বলেছিলাম মেয়েটার ওই ছেলেটার লাভ অ্যাফেয়ার ছিল, তার বাড়ির লোকও জানতো সে কথা। কাটোয়া ধর্ষণকাণ্ড নাকি প্ল্যান, সেখানে এমন কোনো ঘটনাই ঘটেনি, এসব পুরনো ঘটনা। আর এবার সেই প্রত্যেকটা ঘটনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে দেশের বড় বড় গণমাধ্যম। মমতা ব্যানার্জিস ডিসকাস্টিং রিমার্কস অন রেপ রিসার্ফেস, লাভ অ্যাফেয়ার্স টু ওপেন মার্কেট। সংবাদ সংস্থা মিন্টের এই প্রতিবেদন খুললেই দেখতে পাবেন পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এমন কিছু বক্তব্য যা শুনলে শিউরে উঠতে হয়। 2022 সালে স্বরাজ্যের প্রতিবেদনের শিরোনাম, ব্যানার্জি আন্ডার ফায়ার ফর হার শকিং কমেন্টস অন রেপ ভিকটিম, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম শি মেড সাচ ইনসেন্টিভ রিমার্কস। ওপি ইন্ডিয়ার প্রতিবেদনের শিরোনাম, আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেছি, এক লাভ অ্যাফেয়ার্স ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জ কেসকে ছোট করেছেন, তবে এটাই প্রথমবার নয়। জোর দিন এই কথাটায়, এটাই প্রথম নয়। অর্থাৎ গোটা দেশ জানে আরজিকরের মতো ঘটনা আগেও ঘটেছে বাংলার মাটিতে, তাই বোধহয় এবার আন্দোলনে নেমেছে গোটা বাংলা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একটা আন্দোলনেই শেষ হতে পারে তৃণমূলের ভবিষ্যৎ। শাসক দলের বড় বড় রাঘব বোয়ালরা জেলে যেতেও শাসক দলের ভিত নড়েনি, যতটা নড়েছে এই অরাজনৈতিক আন্দোলনে। বাংলার মানুষ জাস্ট খেপে উঠেছে, সততার প্রতীক বাংলা নিজের মেয়েকে চায়। জনতার গর্জনের মতো ফ্লেক্স হয়তো আর দেখা নাও যেতে পারে, বরং আগামী স্লোগানে জায়গা করে নেবে জাস্টিস ফর আরজিকর। মনে রাখবেন এই অরাজনৈতিক লাইনেই লুকিয়ে আগামীর রাজনীতির লড়াই। সীমিত সময়ে আরজিকরের ঘটনা কি ঘটেছিল সে নিয়ে আলোচনা করে আর সময় নষ্ট করব না, কারণ সেটা আমাদের সকল দর্শকের জানা। তার চেয়ে বরং আজ আমরা দেখব এই অরাজনৈতিক স্লোগানে কিভাবে জন্ম নিয়েছে রাজনৈতিক সম্ভাবনা, এবং এই আন্দোলন প্রভাব তৃণমূল সরকারের উপর কিভাবে পড়বে। মাথায় রাখবেন পাহাড় প্রমাণ দুর্নীতি, হিপোক্রেসি, বেকারত্ব, খয়রাতির অভিযোগও কিন্তু বিগত নির্বাচনে সামনে বিচলিত করতে পারেনি রাজ্যের শাসক দলকে। তবে এইবারও কি আগের মতোই হবে ন্যারেটিভের রাজনীতি, নাকি এবার শাসক দলকে দিতে হবে অগ্নি পরীক্ষা? কিভাবে হতে পারে তৃণমূলের পতন, বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। এই কথাগুলো আমরা বলছি না, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে। এই মুহূর্তে যে প্রশ্নগুলো মানুষের মনে সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে, তার মধ্যে মূল তিনটি প্রশ্ন আলোচনায় থাকছে। রাজ্যের শাসক ঠিক কতটা ব্যাকফুটে, এই আন্দোলনে সবচেয়ে বেশি সুবিধা কারা পাবে, সিপিআইএম নাকি বিজেপি? মমতা ব্যানার্জি কি সবটা একাই হ্যান্ডেল করে নিতে পারবেন? আর সবশেষে তো এক্সট্রা হিসেবে থাকছে দিদিমোদির সেটিং থিওরি। রাজ্যের শাসক দল কতটা ব্যাকফুটে, আরজিকরের এফেক্ট কতটা পড়বে রাজ্যের রাজনীতিতে, তার ব্যাখ্যা দিতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে বর্তমান সরকারের আমলে ঘটে যাওয়া কিছু ঘটনা। যদিও শিরোনামে এসেছে বহু ঘটনা, তবে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা। 2012 সালে পাকস্টেট কাণ্ড, 2013 সালে সারদা কেলেঙ্কারি, 2016 সালে নারদা কেলেঙ্কারি, 2022 সালে বগটুই কাণ্ড, 2022 হাঁসখালি কাণ্ড, 2023 রেশন দুর্নীতি কাণ্ড, 2024 সন্দেশখালী কাণ্ড, রানিং ডিএ আন্দোলন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, ত্রাণের টাকা কেলেঙ্কারি, যেটা ছেড়ে যেটাই ধরেন না কেন এই ঘটনাগুলো কিন্তু কখনোই ভোট বাক্স খালি করতে পারেনি। তবে এই আজকের ঘটনা কিন্তু কালীঘাটে কালো মেঘের সঞ্চার করছে। রাজ্যের সমস্ত এলাকায় সকল স্তরে এই নিয়ে ক্রমাগত ব্যাপক হারে আন্দোলন দানা বেঁধছে। আন্দোলন নন পলিটিক্যাল ব্যানারের বলে দাবি উঠলেও সব ক্ষেত্রে কিন্তু তৃণমূল যে রাম বাম যোগের অভিযোগ তুলছে সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে আন্দোলনের পেছনে রাজনৈতিক যোগ থাকলেই অসুবিধে কোথায় বলছেন অনেকেই। আর এখান থেকেই শাসক দলের হার্টবিট বাড়ছে হয়তো, কারণ তিলোত্তমার বিচারের দাবিতে যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যে ঠিক কী ইঙ্গিত দিচ্ছে সেটা তো সিঙ্গুর ধর্ষণের আন্দোলনের নেত্রী ভালোই জানেন। আচ্ছা, আমরা আগের বলা ঘটনাগুলোর সময় এত মানুষের যোগদান আপনারা দেখেছিলেন? একবারও বলতে পারবেন না যে আগের আন্দোলনগুলোর কোনো ভিত্তি ছিল না। এখন আবেগতাড়িত হয়ে যাদের সদ্য তৃণমূলের প্রতি বিতৃষ্ণা জন্মেছে তাদের জন্য ছোট্ট করে মনে করিয়ে দিই, উপরের ঘটনাগুলোর গুরুত্ব কিন্তু কম ছিল না। 2022 সালের 5ই ফেব্রুয়ারি রাতে পার্ক স্ট্রিটের এই নাইট ক্লাব থেকে ফেরার পথে এক তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয়। সেই ঘটনাও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আন্দোলন শুরু হয়েছিল বটে, তবে সেভাবে দানা বাঁধতে পারেনি। তার ঠিক এক বছর পরেই বাংলা একবার ধাক্কা খেয়েছিল। সারদা কেলেঙ্কারিতে সর্বশান্ত হয়ে গেছিল বাংলার প্রায় 17 লক্ষ পরিবার। কত মানুষ যে দেনায় ডুবে আত্মহত্যা করেছে তারই অত্তা নেই। 2,400 কোটি টাকা আত্মসাত করে গা ঢাকা দেয় সারদা গ্রুপের কর্ণধার। পরে ধরা পড়লেও আজও এটা নিয়ে সমাধান মেলেনি। আন্দোলন সেবারও সেভাবে শাসক দলকে নাড়া দিতে পারেনি। সেটা জলজ্যান্ত প্রমাণ এর ঠিক 3 বছর পরে ঘটে যাওয়া নারদা কেলেঙ্কারি। এই ঘটনার তদন্তের দায়ভার গেছিল সিবিআইয়ের হাতে। তাতে শাসক দলের ভাবমূর্তি খানিক নষ্ট হলেও ভোট বাক্সে প্রভাব ফেলতে পারেনি। এখানেই শেষ ভাবছেন? তাহলে দাঁড়ান, আরও আছে। মাত্র বছর 2 আগের ঘটনা, বীরভূমের রামপুরহাটের বকটই। কতটা প্রতিবাদ হয়েছিল, শাসক কতটা নড়েছিল তা তো সবার জানা। ওই একই বছর হাঁসখালিতে ঘটে যায় চরম নৃশংস ঘটনা। এক নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয়। মেয়েটির জীবন শুরুর আগেই শেষ হয়ে যায়। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন শাসক দলের এক প্রভাবশালী নেতার ছেলে। সেবারও ফুঁসি উঠেছিল গোটা রাজ্যের মানুষ, কিন্তু তাতেও ভোট বাক্সে প্রভাব কিন্তু পড়েনি। এছাড়া ডি আন্দোলন, রেশন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তো বহুদিন ধরে হয়ে আসছে। মানুষ রাস্তায় নেমে অনশন অবধি করেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে উঠে এসেছে তাবড় তাবড় সব রাঘব বোয়ালদের নাম। প্রায় অর্ধেক মন্ত্রণালয়েরই এখন ছাই হয়েছে শ্রীঘরে। রাজ্যের মানুষ পথে নেমে প্রতিবাদ করেছে, তাতেও কিন্তু শাসক দল বিচলিত হয়নি। তাহলে কি ডাক্তার বলেই আরজিকর কাণ্ড এত হাইলাইটেড হলো আর হাঁসখালি হলো না, প্রশ্ন তুলেছে অনেকে। আসলে আন্দোলন দানা বাঁধতে একটা ন্যারেটিভ লাগে, যে রসদটা প্রথম থেকে পেয়েছে এই আন্দোলন এবং খোদ কলকাতায় ঘটেছে এবং শুরু থেকেই কিছু আড়াল করার চেষ্টায় অভিযোগ প্রশাসনের দিকে উঠেছে। এতে একটা বড় ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ সেট করেছে টিভি চ্যানেলগুলোর কভারেজ, কিছু পাড়ার ক্লাবের পুজোর অনুদান, শিল্পীদের পুরস্কার ফেরত, প্রথম থেকে রাস্তায় নেমে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি, শাসকের নেতামন্ত্রীদের বিলম্বিত বোধোদয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ গোটা রাজ্যের মানুষের একতা। এটা কি সুস্থ প্রতিবাদ যাই বলুন না কেন, সেটা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। আর এখানেই মানুষকে ভাবতে শুরু করিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়াটা। মা বোন চিন্তায় পড়েছে, সেসব দেখে শুনে আপাতত ব্যাকফুটে শাসক। যদিও নির্বাচনী রাজনীতির অঙ্ক সবসময় জটিল, শাসক ব্যাকফুটে মানে তো রাজনীতির গন্ধ তো চলেই আসবে। আর এখান থেকেই যাব দ্বিতীয় পয়েন্টে। এই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধা কারা পাবে, সিপিআইএম নাকি বিজেপি? দেখুন, এই আন্দোলন এখন মধ্য গগনে, সব শ্রেণীর মানুষ যুক্ত হয়েছেন। এই আরজিকরের প্রতিবাদ এখন সোশ্যাল স্ট্যাটাসে পরিণত হয়েছে, তাই বুঝতেই পারছেন আন্দোলনের ন্যারেটিভ কতটা স্ট্রং। রাজ্যে এই মুহূর্তে বিরোধী দল হিসেবে বিজেপি শুরু থেকেই আছে, কিন্তু আন্দোলনের চর্চার কেন্দ্রে রয়েছে বামেরা। যদিও শাসকের বাম রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, আর তদন্ত এখন সিবিআইয়ের হাতে। সেখানে ইনভেস্টিগেশনের অগ্রগতি নিয়ে বামেরা সবসময় চাপ তৈরি করবে নির্বাচনী রাজনীতিতে। বর্তমানে ক্রাইম সিন নিয়ে মিডিয়ায় যা উঠে আসছে সেটা নিয়ে সিবিআইকে একটু বেগ পেতে হবে বলেই দাবি করছে বিশেষজ্ঞরা, যাতে চাপ বাড়তে পারে বিজেপির। সেক্ষেত্রে যদি বামেরা হয়তো একটু এগিয়ে যাবে, কিন্তু তাতে শাসকের মাথা ব্যথা নেই। তবে যদি এই তদন্তের অগ্রগতি দ্রুত হয় তাহলে বিজেপি একটু বেনিফিটেড হতে পারে। তবে রাজনৈতিক সম্ভাবনা শিল্প, তাই এইটুকু হাইপোথেটিক্যাল আলোচনায় যাওয়া যায়। আর এখান থেকেই 3 নম্বর পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কি একাই সামলে নিতে পারবেন? এক কথায় উত্তর হতে পারে কঠিন, চাপ আছে, তবে অসম্ভব নয়। তিনি নিজে জানেন যে বিরোধী আন্দোলন কিভাবে দানা বাঁধে আর ময়দানে কারা আছে। দেখুন, রাম বাম কিংবা দিদি মোদি, এই লাইনগুলো কিন্তু রাজনৈতিক স্পেকুলেশন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের রাম বামের থিওরি প্রয়োগের এক এবং অদ্বিতীয় লক্ষ্য সংখ্যালঘু ভোটকে নিজেদের দখলে রাখা, সঙ্গে একই সাথে সিপিআইএমকে একটু জায়গা ছেড়ে দিয়ে বিজেপিকে একটু দুর্বল করার চেষ্টা। কিন্তু তৃণমূলের জন্য একটা প্রবাদ বাক্য খুবই মনে পড়ছে, খাল কেটে কুমির আনা।
যাই হোক, অন্যদিকে দিদি মোদি গট আপ, মার্কেটে ভালোই চলে, কিন্তু রেজাল্ট অতটা দেখা মেলে না বামেদের ভোট বাক্সে। এতে মমতা বন্দ্যোপাধ্যায় এত চিন্তা করছেন কি প্রশ্ন থাকবে। তবে তিনি বিচক্ষণ মানুষ, যিনি মানুষের মনে ছিলেন কিন্তু বর্তমানে যে জায়গা হারাচ্ছেন সেটা টের পাচ্ছেন নিশ্চিত। কারণ সার্বিকভাবে এই আন্দোলন সাধারণ মানুষকে একত্রিত করেছে সেটা বুঝতেই পাচ্ছেন। এখানে তার তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু জৌলুস হারাচ্ছে, কারণ আন্দোলন চলছে নারী সুরক্ষা নিয়ে। ধর্ষণের মতো ঘটনায় নারীদের আন্দোলনের সামনের সারিতে স্বয়ং নারীরাই, তাই তার সস্তা স্টেটমেন্ট বা স্কিম আস্থা সংকটে ফেলবে। তার কাছে জনগণ কোনো কড়া স্টেটমেন্ট আশা করেছিল, কিন্তু সে কাজেও অনেক দেরি হয়েছে। তবে এটা কতটা প্রভাব পড়েছে বোঝা যাবে আগামী নির্বাচনের ফলাফলে, কারণ ফলেনও পরিচয়ন্তে। অতীতের নির্বাচনের ফলাফল দেখিয়ে ঘটনাকে এই মন্ত্রেই লঘু করছে শাসক। এতক্ষণ সঙ্গে ছিলেন, তাই কথা মতো ফ্রিটা তো দিতেই হয়। দিদি মোদির সেটিং এটা ঠিক, যা রটে তার কিছুটা বটে, এটা বলেন অনেকেই। কিন্তু বিষয়টা রাজনীতি, রাজার নীতি, এখানে প্লাস মাইনাস থিওরি সব সময় গুরুত্ব পায়। তাই যখন যার স্বার্থে আঘাত লাগে সেই তার মতো তত্ত্ব খাড়া করে। ধরুন না তিলোত্তমার সঠিক ও দ্রুত বিচার পেল বা বিলম্বিত হলো, যাই হোক, তর্ক কখনো থামবে না, কমবে না। এ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকবে, তবে আমি বলবো ওই যে প্লাস মাইনাস থিওরি আর কিছু না। আপনারা জানান আপনাদের মতামত, আপনারা কি ভাবছেন। আপাতত আজ এইটুকুই, নতুন পর্বে দেখা হচ্ছে।